ঈদ স্বপ্ন নিয়ে প্রিয়জনের পানে ঘরমুখী মানুষ সদরঘাট থেকে ছাড়ছে যাত্রী ঠাসা লঞ্চ ট্রেনে ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয় যানজট মুক্ত সড়ক গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে খুব ভালো লাগতেছে ট্রেনের পরিবেশও খুব ভালো অন্যান্য সময় ঈদের যে ভিড়টা থাকে এবার অবশ্যই এটা নাই ট্রেন ফাঁকা আছে আমরা উঠে নিজেদের মতো গুজগাস করে নিচ্ছি আমরা তো সবসময় চাই যে রেলওয়ে আমাদেরকে এরকম এরকম সার্ভিসই প্রোভাইড করুক রাস্তা দাম নাই টাঙ্গাল বন্ধ ক্লিয়ার ফ্লাইওভারগুলো সাইডে দিছে তারপরে ডাইনে বামে রাস্তাগুলো ক্লিয়ার করছে মোটামুটি আল্লাহর রহমতে এবারকার ঈদের অনেকটা ক্লিয়ার ঘাটও আগের চেয়ে ফাঁকা প্রশাসনের তৎপরতায় মোটরসাইকেল যাত্রায় শৃঙ্খলা একটু একটু করে আগাচ্ছি কিন্তু এর বেশি আগাতে পারতেছি না যত কষ্ট হোক মনের ভিতরে একটা খুশি ফিল হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ নেওয়া যাবে শুধু জায়নামাজ ও ছাতা আফগানিস্তানে চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর 27 গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপন যমুনা নদীর ওপর এগিয়ে চলছে 4.8 কিলোমিটারের বঙ্গবন্ধু রেল সেতু বসে গেছে প্রথম পিলার নির্দিষ্ট সময় উদ্বোধনের আশা মন্ত্রীর মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত সরকার খেয়াল নেই শ্রমিক স্বার্থে মন্তব্য বিএনপির যারা শ্রমিকদের গুলি করে মারে তাদের মুখে বড় কথা পাল্টা জবাব আওয়ামী লীগের দোকানে সারি সারি সয়াবিন তেলের বোতল থাকলেও বিক্রির জন্য নয় বাড়তি লাভের আশায় মজুত করছেন বিক্রেতারা কারওয়ান বাজারে অভিযানে 100 কার্টন জব্দ এবং মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কলস ভর্তি কারি কারি টাকা চট্টগ্রামের ডিলারদের খোয়া যাওয়া টাকা মিলল পাবনায় মূল অভিযুক্ত ফারুক পালালেও স্ত্রী গ্রেফতার